ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বিরহলি নামক স্থানে সরকারি কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ব্রিটিশ সরকারের আমলে রেকর্ডকৃত মুসলমানদের ব্যবহৃত প্রায় 2 একরের এই কবরস্থানটিতে দখল করে কেউ কেউ গড়ে তুলেছেন বসত বাড়ি ও ফসলি জমি, কেউ আবার লাগিয়েছে আম বাগান, বাঁশ ঝাড়সহ বিভিন্ন ফলের গাছ। সম্পূর্ণ কবরস্থান দখল হওয়ায় আর কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে না পারায় বিপাকে পড়েছেন সেই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। কবরস্থানের প্রায় 2 একর জমি প্রভাবশালীরা জোরপূর্বক দখল করে নেওয়ায় কবরস্থানে জায়গার স্বল্পতার কারণে মৃত ব্যক্তি দাফন করতে ব্যাঘাত ঘটছে। সীমানা নির্ধারণ করার দাবি জানিয়েছেন সেই এলাকার মানুষ। অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমি কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আমরা এই গ্রহস্থানগুলো আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগে থেকে এগুলো ব্যবহার করে আসতেছে। এখন কিছু মানুষ এগুলোকে জবরদখল করে কেউ বাগান, কেউ বাড়ি, কেউ বা আরও আবাদি করছে, কিন্তু এগুলা জমি এখন আমরা উদ্ধার করতে পারতেছি না। এখন যে মাটি দিব সে জায়গাটা নাই। আমরা চাই যেন এই সরকার আমাকে এটা উদ্ধার করে দেয়।